হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস বিপাশাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো অনেক দিনের ছুটি কাটিয়ে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব ঘুরে এই যে আবার আমরা রওনা দিলাম সেই অচেনা শহর বর্ধমানের উদ্দেশ্যে। তো 2 দিনের ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করছি, তো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না। তো দেখো, দিনটা ছিল মেঘলা, কারণ এখন বর্ষাকাল তোমরা সবাই জানো। তো তার মধ্যেও স্টেশনে যে মানুষের এত ব্যস্ততা সেটা মনে হয় স্টেশনে গেলেই বোঝা যায় আর কি। তারপরে দেখো, হুগলি গঙ্গার ঘাটে সেই মা গঙ্গার দর্শন, যেটা আমি যখনই দেখি আমার খুব ভালো লাগে। তো তারপরে আমরা নৈহাটির থেকে এক্সপ্রেস ধরি, কিন্তু সেই দিন আমাদের ট্রেনটা মিস হয়ে গেছিলো, তো ব্যান্ডেলে এসে আমাদের অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছিলো, প্রায় 1 ঘন্টা। তো 1 ঘন্টা এখানে বসে থাকার পরে তারপরে আবার আমরা ট্রেন পেলাম। তো তারপরে আমরা ফিরলাম সেই বর্ধমানে। তো ফেরার পরে দেখো, আমার মা কত কিছু দিয়ে পাঠিয়েছে, জোর করে এই কাঁঠালটা দিয়েছে, নেবো না, এত দূর ট্রেনে নিয়ে আসা আমার পক্ষে অসম্ভব। তো যাই হোক, তারপরে যেটা খেতে ভালোবাসি, কাঁঠালের বীজ, গাছের লেবু, এই যে ডাল, তারপরে মা করেছিল নাড়ু, নারকেল নাড়ু, তারপরে করেছিল মুড়কি, আর আমও দিয়েছিল, সেটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, এত কিছু জিনিস ট্রেনে নিয়ে এসেছি আর কি। তারপরে রাত্রে ঘুমানোর পর সকালে যে বর ডিউটি যাবে তার জন্য রান্না করেছি রুই মাছের ঝোল আর কি, কচু দিয়ে, আলু দিয়ে। আমরা সেদিন আসার সময় বাজার করে নিয়ে এসেছিলাম, তারপরে করেছিলাম শুক্তো। তারপরে দেখো, বর রেডি হচ্ছে ডিউটিতে যাওয়ার জন্য সকালবেলা। তারপরে দেখো, বর চলে যাচ্ছে রেডি শেডি হয়ে ডিউটিতে, এই সকাল 9টায় বেরোলো, আস্তে আস্তে বিকেল 5টা হয়ে যাবে। তো সারাদিন তারপর আমার একা একা ঘরে সময় কাটবে। তো যাই হোক, দেখো কেমন বৃষ্টি হচ্ছে বিকালে। তো এখানে তো এখন সারাদিনই বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে বা কী অবস্থা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে বর বাড়ি আসার পরে আমি ছোলা ভিজে রেখেছিলাম ওর জন্য, তা সেইটা আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু লঙ্কা দিয়ে ভাজলাম, সেটাও মুড়ি দিয়ে খাবে আর কি। তারপরে যে আম কেটে নিলাম, কলা, এগুলো সবাই, এগুলো আমাদের সন্ধ্যার টিফিন আর কি, বাড়ি আসার পরেও কিছু না কিছু খাই। যাই হোক, তারপরে এই যে ওর কাজ হচ্ছে, যতই মানে বাড়ি আর থাকুক না কেন, ওর প্রতিদিন সন্ধ্যা হলেই পড়তে বসা লাগে। এবার ও পড়ে, আমারও পড়তে হয়, কারণ ওর সামনে একটা প্রমোশনের এক্সাম আছে, আমারও আছে, আমিও একটু পড়ে নিলাম। তারপর দেখো, বর বলল বৃষ্টি হচ্ছে তাহলে করো খিচুড়ি। তো এই পর্যন্ত ভিডিওটা আজকের মতো, টাটা বাই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।